পবিত্র কোরআন শরীফের একটি সূরা হল সূরা আন-নাজিয়াত, মাক্কি। 42 থেকে 46 পর্যন্ত আয়াত আরবিতে তেলাওয়াত করা হচ্ছে এবং বাংলায় অনুবাদ আবৃত্তি করা হচ্ছে। আবৃত্তিতে আমি মোহাম্মদ নুরতাজুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أين مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبسوا إلا عشية أو ضحاها صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. বাংলায় অনুবাদ। বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় চাই। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আয়াতের প্রসঙ্গ। মানুষ জানতে চায় নবীর কাছে কিয়ামত কখন সংগঠিত হবে, সেই জ্ঞান শুধু আল্লাহর আছে। আল্লাহর বাণী মূলত সাবধানতার জন্যে, যে ভয় করে। কিয়ামত যখন সংগঠিত হবে তখন সময় কীরূপ মনে হবে তা আলোকপাত করা হয়েছে। আয়াতের অনুবাদ। আয়াত 42। তারা আপনার নিকট জানতে চায় কিয়ামত কখন সংগঠিত হবে। আয়াত 43। তুমি কি এ বিষয়ে সে সময়ের কথা বর্ণনা করতে পারো। আয়াত 44। তার চূড়ান্ত জ্ঞান আছে একমাত্র আপনার প্রভুর কাছেই রয়েছে। আয়াত 45। আপনি হচ্ছেন সে ব্যক্তির জন্য সাবধানকারী যে একে ভয় করে। আয়াত 46। যেদিন এরা কিয়ামত দেখতে পাবে সেদিন তারা এক বিকাল অথবা এক সকাল পরিমাণ সময় পৃথিবীতে অতিবাহিত করে এসেছে। শিক্ষণীয় বিষয়। আয়াতগুলো থেকে জানা যায়, এক, কিয়ামত কখন সংগঠিত হবে, এই জ্ঞান শুধু আল্লাহর আছে তা জানা যায়। দুই, কিয়ামত সংগঠিত হবে এটা মূলত সাবধান করা মানুষকে যাতে ভয় করে। তিন, কিয়ামত হলে সময় মনে হবে এক বিকাল অথবা এক সকাল অতিবাহিত হয়েছে।